ভাই খালেদা জিয়া কি বন্দী? তারপরও মির্জা ফখরুল্লাহ একে একে মিথ্যা কথা বলছে, শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করছে, অসম্মান ভাষায় কথা বলছে, তারা ভদ্রতা শেখে নাই। ওনারা খালেদা জিয়ার মৃত্যুর পরে যদি ঘটনা কাজ হায়াত মত আল্লাহর হাতে, জীবন্ত বান্দার হাতে না, বলেন আজ মানুষের হাতে আছে, যদি খালেদা জিয়ার কিছু হয় তাইলে কিভাবে ওনারা জানাজা করবেন, কিভাবে ঢাকা শহরে সারা দেশ থেকে সন্ত্রাসীদের এনে একটি জানাজার নামে অবস্থান ধর্মঘট করে ঢাকা শহর অচল করে দিবে? ওনারা গরুর বায়না দিয়েছেন, গরুর বায়না দিয়ে কিভাবে খাওয়াবেন সে ব্যবস্থা ওনারা করার জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, ওই পাকিস্তানি প্রতারণা, আইএসআই এজেন্ট, বিএনপি জামাতরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যেমনিভাবে বিরোধিতা করেছিল, হাজার হাজার লাখ শহীদের হাতকে রাঙাইতে রক্তাক্ত করেছিল, সেই খুনির দলেরা জাতির পিতাকে হত্যা করেছে, সেই খুনির দলেরা 21 আগস্ট 2004 সালে জাতির জনকের সুযোগ্য সন্তান শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। প্রিয় বন্ধুরা, এরা এখনো বাংলাদেশে খুনের রাজনীতিতে বিশ্বাস করে, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা নির্বাচনে বিশ্বাস করে না, যে কারণে এরা নির্বাচন থেকে সরে দাঁড়ায়, এরা জনগণের আস্থায় বিশ্বাস করে না, এদেশের মানুষের প্রতি এদের কোনো আস্থা নাই, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি হোক এটা এরা চায় না। এরা জানে দুর্নীতি করতে, এরা জানে লুটপাট করতে, এরা জানে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, এরা বাংলাদেশকে পাকিস্তানের আদলের বাংলাদেশ বানাতে চায়, যেটা 1975 সালের 15ই আগস্ট জাতির পিতার কে হত্যা করার মধ্য দিয়ে তারা এই অশুভ কাজটি শুরু করেছিল, তারা আমাদেরকে পিছিয়ে দিয়েছে। আজকে যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রশীল এবং উন্নত দেশে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, বিশ্বসভায় শেখ হাসিনার সরকারের যখন প্রশংসা পায়, যখন বিশ্ববাসী শেখ হাসিনাকে উন্নয়নের অনন্য নেতা হিসেবে চিহ্নিত করে, তখন এই স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এই সাম্প্রদায়িক শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এরা প্রমাণ করে কিভাবে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করা যায়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা বলতে চাই, শেখ হাসিনার যতদিন বেঁচে থাকবে, শেখ হাসিনার সরকার যতদিন বাংলাদেশের দায়িত্বে থাকবে, ততদিন বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশের উন্নতি হবে, অগ্রগতি হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা তার মৃত্যু কামনা করি না, আমরা চাই তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। তিনি দুর্নীতি করে সাজা প্রাপ্ত হয়েছে, কি কি কারণে তার সাজা হয়েছে সবাই আপনারা জানেন। আমরা চাই না যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা আইনকে শ্রদ্ধা করতে জানে না, যারা দেশকে ভালোবাসতে পারে না, যারা দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে যারা খুশি হতে পারে না, সেই অপশক্তির কোনোভাবে ষড়যন্ত্র করে আবারও বাংলাদেশে নতুন করে প্রসাদ ষড়যন্ত্র করে বাংলাদেশ বিরোধী রাজনীতি করবে, আমরা বাংলাদেশের 17 কোটি মানুষ এটা আমরা মেনে নেব না। শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো অপশক্তিকে, যে কোনো সাম্প্রদায়িক শক্তিকে, কোনো লুটেরা শক্তিকে, দুর্নীতিবাজ, স্বজনপ্রীতি, দুর্নীতি দায়ে সাজাপ্রাপ্ত বোমাবাজ, হাওয়া ভবনের সেই কুখ্যাত সন্ত্রাসীদের গডফাদার এবং হাওয়া ভবনের সেই গডফাদারের নেতৃত্বে সারা দেশে যে সন্ত্রাসের রাজত্ব চালিত হয়েছিল, সেই সন্ত্রাসীরা কোনো যে কোনোভাবেই হোক, কোনোভাবেই যাতে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা তারা অবহিত পথে দখল না করতে পারে, তার জন্য আপনাদের সজাগ থাকতে হবে। আজকে তরুণ প্রজন্মের কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারাই আগামী দিনের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, আপনারাই বাংলাদেশের আগামী দিনের প্রতিনিধি। শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ মনে করে শক্তি জনগণের আস্থায়, জনগণের সমর্থনের ম্যান্ডেটের মধ্য দিয়েই আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। কোনো ষড়যন্ত্রকারী নয়, এই ষড়যন্ত্র করে আমাদের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করলে আমরা সকলে মিলে মাঠে ময়দানে থেকে যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়,
যারা হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা হাঙ্গামা দিয়ে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, এখন তারাই আবার খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি শুরু করছে। আমরা বলি যদি খালেদা জিয়ার চিকিৎসা না হোক, তার জন্য বিদেশ থেকে অনেক বড় ডাক্তার আছে, তাদেরকে নিয়ে আসুন, তারা তাদেরকে এনে বাংলাদেশে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন। ওনারা কিন্তু সেই চেষ্টাটা করে না। আপনারা কি শুনেছেন কোন একটা দেশের সাথে ওনারা যোগাযোগ করেছে একজন ভালো চিকিৎসক খালেদা জিয়ার জন্য চিকিৎসার জন্য আসবে, এর কোনো আওয়াজ শোনেন? তারা কিন্তু এটা বলে না, এটার চেষ্টাও করে না। কারণটা কি? কারণটা হলো সে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ওনারা নেতা হবেন, কে কার চাইতে বড় নেতা হবেন, খালেদা জিয়ার কিছু হলে ওনারা কে কার চাইতে বড় নেতা হবেন, সেই দরবারে দেন দরবারে ওনারা ব্যস্ত। ওনারা খালেদা জিয়ার মৃত্যুর পরে যদি খোদা না কাজ হায়াত মত আল্লাহর হাতে, জীবন্ত বান্দার হাতে না, বলেন আজ মানুষের হাতে আছে, যদি খালেদা জিয়ার কিছু হয় তাইলে কিভাবে ওনারা জানাজা করবেন, কিভাবে ঢাকা শহরে সারা দেশ থেকে সন্ত্রাসীদের এনে একটি জানাজার নামে অবস্থান ধর্মঘট করে ঢাকা শহর অচল করে দিবে? ওনারা গরুর বায়না দিয়েছেন, গরুর বায়না দিয়ে কিভাবে খাওয়াবেন সে ব্যবস্থা ওনারা করার জন্য ওনারা প্রস্তুতি নিচ্ছে। ওনাদের সলা পরামর্শ হলো এগুলো। ওনারা ওই যে মনে আছে না, ওই বাংলাদেশ ব্যাংকের সামনে খেলাফতেরা হেফাজতিরা কি করেছিল, অবস্থান নিয়েছিল, গরু কেটে গরুর বায়না দিয়ে গরু জবাই করেছিল, কারা? এই বিএনপি জামাতে, পল্টনের অফিসে আশেপাশে, কাদের জন্য? যারা হেফাজতিদের খাওয়াবার জন্য, যারা জ্বালাওপোড়া করছিল কোরআন শরীফ থেকে আরম্ভ করে মসজিদ মন্দির মসজিদ মাদ্রাসা বাইতুল মোকাররমে হামলা করেছিল, মনে আছে না ভাই? সেই সময়ও তারা এ ধরনের অপরাজনীতি করেছে। এখনো খালেদা জিয়াকে নিয়ে তারা অপরাজনীতি করে, আমরা অপরাজনীতি করি না। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানবতার মা, তিনি মানবতাবাদী, তিনি মানুষকে ভালোবাসেন, প্রতিটি নাগরিকের প্রতি তার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, এবং মানবতাবাদী মানুষ বিধায়ী বেগম খালেদা জিয়াকে তিনি বাসায় থাকে এবং হসপিটালে গিয়ে চিকিৎসা করার অনুমতি দিয়েছে মানবিক কারণে, এবং তাকে তার সাজা স্থগিত করে 401 ধারা মতে ক্ষমতা বলে তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য পথ উন্মুক্ত আছে। তারপরও তারা কি বলে, খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। বলুন ভাই, খালেদা জিয়া কি বন্দি? তারপরও মির্জা ফখরুল্লাহ একে একে মিথ্যা কথা বলছে, শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করছে, অসম্মান ভাষায় কথা বলছে, তারা ভদ্রতা শেখে নাই, কিভাবে মানুষকে সম্মান দিতে হয় তা জানে না, তারা আজেবাজে ভাষায় কথা বলে, তারা কখনো বলে আমরা মানবিক কারণে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক, আবার বলে আমরা আন্দোলন করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে পতন ঘটিয়েই আমরা খালেদা জিয়ার চিকিৎসা করব। বিএনপি জামাতিরা, বিশেষ করে বিএনপি যে আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারে নাই, এর জন্য যে ব্যর্থ বিএনপি, এটা কি কেউ কারো কি অজানা আছে? বিএনপির নেতা কর্মীরা বিএনপি ছেড়ে তারা ঘরে বসে গিয়েছে। কারণটা কি? এই ব্যর্থ বিএনপি, তারা মানুষের জন্য কোনো কাজ করে নাই, বিধায় জনসমর্থন নাই, জনগণের রাস্তা নাই, তারা জানে জ্বালাওপোড়া করতে, তারা জানে মানুষ হত্যা করতে, তারা জানে মানুষকে পুড়িয়ে কয়লা করে লাশ বানিয়ে লাশের রাজনীতি করতে। বাংলাদেশে আর যাই হোক, শেখ হাসিনার বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে খুনিদের আর খুনের রাজনীতি করার কোনো সুযোগ নাই। যারা 75-এর খুনি, যারা 75-এর খুনিদেরকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, পুরস্কৃত করেছে, তারাও খুনি। তারাই বাংলাদেশে 2014 সালের পরে শত শত বাস ট্রাক পুড়িয়ে, ট্রাক ড্রাইভার পুড়িয়ে, হেল্পার পুড়িয়ে, প্যাসেঞ্জার পুড়িয়ে, এমনকি গরু ট্রাকে পেট্রোল বোমা পরে গরু পুড়িয়ে, বাংলাদেশে গাছ কেটে রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে মানুষের লাশ দিয়ে রাজনীতি করতেছিল।
তারা কি সেই রাজনীতি করে সফল হয়েছে? তারা সফল হতে পারে নাই, সুতরাং তারা ব্যর্থ। সুতরাং শেখ হাসিনার বাংলাদেশে, শান্তির বাংলাদেশে আর কোনো অশান্তি যাতে এই অপশক্তি করতে না পারে তার জন্য বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি নেতা কর্মীর কাছে আমার আহ্বান থাকবে, আপনারা প্রস্তুত হন। এই অশুভ শক্তি আবারও সক্রান্ত করছে, আবারও শান্তি বিঘ্নিত করতে চাবে, সে কোনো অশুভ রাজনীতির বিরুদ্ধে, অশুভ চক্রান্তের বিরুদ্ধে আপনারা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এই এই দুর্নীতিবাজ, এই সন্ত্রাসী, এই বোমাবাজ, এদেরকে মোকাবেলা করব। বাংলাদেশের শান্তি এবং অগ্রগতি উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ চালিয়ে যাব, আমাদেরকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না, কারণ বাংলার জনগণ আমাদের সাথে আছে, শেখ হাসিনার সাথে আছে। আপনারা কি ভাইয়েরা রাজি আছেন? আপনারা দুই হাত ধরে শেখ হাসিনাকে সমর্থন জানান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Come on, come on.